তো আমাদের বার্থডের কোনো প্ল্যান নেই সাহার। এই যে কাকিমা, গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা নতুন দেখছো তোমাদেরকে এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আদিকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আদি আজকে লাস্ট রিটেন পরীক্ষা, সেটা হচ্ছে হিন্দি, ওটা হয়ে গেলেই মোটামুটি শান্তি, শুধু আর একটা ওরাল বাকি থাকবে বাস। আর আজকে যেমন তোমরা জানো আজকে কাকিমার অপারেশন, তো কাকিমা আজকে অ্যাডমিট হচ্ছে। আজকে অপারেশন না, অপারেশনটা কালকে, তো আজকে কাকিমা অ্যাডমিট হবে, তো তার জন্য আমরা দেখতেও যাবো। তাই চটপট রান্নাটাও করে নিচ্ছি। আর এই দেখো আমটা, বলে আলাদাই একটা মানে গন্ধ, এই কাঁচা আমের যে গন্ধ, মানে কি বলবো, এই কাঁচা মিঠা আমের গন্ধ তো আরও বেশি, তোমরা সবাই জানো হয়তো। তো কালকে যারা দেখেছো আমার ব্লগ তোমরা জানো কালকে আমটা কিনেছিলাম। তো আজকে একটু আমের আচার বানাবো, সরি আমের আচার বলছি, আমের টক বানাবো। তো এই সিজনের প্রথম আমের টক হবে আজকে, তো এই আমের টকটা বানাবো। আর বানাবো মাছের একটা কারি, ব্যাস আর কিচ্ছু হবে না। তো মাছের কারি হবে আর আপের চাটনি হবে। তো চটপট রান্নাটা সেরে নিই সকাল সকাল, তারপর আবার অফিস আছে, অফিসে বসতে হবে। তার আগে একবার দেখবো কাকিমা গেল কি না হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্যে, তো একবার গিয়ে দেখাও করে আসবো ভাবছি। তো চলো চটপট আগে কাটাকুটিটা সেরে নিই, তারপর রান্নাটা বসে দিই। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমের এক বাটি আমের টক হয়েছে, একটু পাতলা পাতলা ঝোল ঝোল করেছি, খেতে ভাল লাগে খুব পাতলা পাতলা ঝোল ঝোলটা। তো এক বাটি আমের টক রেডি, আর মাছের ঝোলটা অলমোস্ট কষা হয়ে গেছে। তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম, মাছের কারিটা করলাম না, ঠিক আছে। এবার জল ঢেলে দিয়ে মাছগুলো দুদিনই হয়ে যাবে, রান্না কমপ্লিট আজকে দুপুরের জন্য। তো ভাবছি এবার একবার তাহলে কাকিমাকে গিয়ে নিতে দেখে আসবো, যে কাকিমারা হসপিটালের জন্য বেরোলো কি বেরোলো না। চলো চটপট করি, চলো একবার নিচ থেকে কাকিমাকে দেখে আসি, কাকিমা হসপিটালের জন্য বেরিয়ে গেল কিনা। রান্না মোট হয়ে গেছে, মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি, এসে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু দেরি হয়ে গেল আমার যেতে, তো যখন গেছি তখন অলরেডি কাকিমা বেরিয়ে গেছে দেখলাম। তো আমার যেতে দেরি হয়ে গেল, জাস্ট বললো একটু আগেই বেরিয়েছে। তো যাই হোক, দেখা হলো না যাওয়ার আগে, কাকিমা অলরেডি বেরিয়ে চলে গেছে ওরা হসপিটালে অ্যাডমিট করার জন্য। তো বিকালে আমার অফিস টফিস শেষ করে একটু তাড়াতাড়ি অফিসটা আজকে শেষ করবো, নিয়ে গিয়ে বিকালে একবার আমি আর সাহাকে ঘুরে দেখে আসবো। তো রান্নার পর্ব তো শেষ, লাঞ্চ পালানা কমপ্লিট, ঘড়িতে অলরেডি বাজছে 10:15। তো এবার হচ্ছে ব্রেকফাস্টের পালা, একটু লেট হয়ে গেল, তো সাহাকে দিচ্ছি, সাহার জন্য বানাচ্ছি দেখো। তো এটা হলো এগ ধোসা, তো ধোসা করে তারপর ওপরে একটা এগ ফাটিয়ে দিয়ে দিলাম, তো এগ ধোসা হয়ে যাচ্ছে। তো সাহাকে এখন দিয়ে দেবো খেতে ব্রেকফাস্ট, আমি একটা খেয়ে নেবো, তারপর বসবো অফিসে। তো আমাকে 11টার সময় লগ ইন করতে হবে 11টার মধ্যে। তো যাই হোক, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, চিন্তা নেই, ব্রেকফাস্টটা করে নিলে হয়ে যাবে। চলো চটপট ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো এখন চললাম আদিকে আনতে, অফিস করতে করতে উঠে আদিকে আনতে যাচ্ছি। আদি আজকে শেষ পরীক্ষা, তো চলো দেখি ওদের রিয়াকশন কেমন। আজকে ঘুমিয়ে গেছিলাম, আমি ঘুমাইনি, আমি ওকে টেক কেয়ার করছিলাম। ঘুমিয়ে গেছিলে? আমি ওকে টেক কেয়ার করছিলাম, নিয়ে আদো আদো আদি, আমি আসছি, তোমার খেলা হয়ে গেলে তুমি গিয়ে পিক ওয়ানটি বাড়ি যাবে, সাথে আছে ওখানে, ঠিক আছে। এই অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে, অফিস শেষ হয়নি এখনো, এসে আরো অফিসে কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো যাই হোক একবার তাড়াতাড়ি, কেমন হসপিটালে তো একটা টাইম আছে, ওর পরে হয়ে গেলে আর ঢুকতে দেবে না। তাই যাচ্ছি এখন একবার কাকিমাকে দেখে আসি, যে ঠিক মতন সব রুম টুম পেয়েছে কিনা, কি আছে কিরমভাবে আছে, কাল সকালে অপারেশন।
তাই এবার দেখা করতে যাচ্ছি। তো দেখা টাকা করেই যদি দেখা করতে পাই, যদি চান্স পাই, জানি না পাবো কিনা, ঢুকতে দেবে কিনা, যদি পাই তাহলে দেখা করে। এইখানে তিন ফ্যামিলি সব জড়ো, আমার সবাই মিলে, সবাই মিলে জড়ো। কাকিমার মুখে ঠোঁটটা ওইখানটা এরকম না, ইয়ে সাথীরও এরকম আমারও তাই মনে হচ্ছে। না গো তুমি ভালো আছো, কালকে থেকে আমি বলছি তোমার কালকে থেকে আজকে একটু ফ্রেশ লাগছে তোমাকে দেখে, সারাদিন ঘুম পাড়ি রেখেছো না ফ্রেশ করার নেই, হয়ে গেল এইটাই তো মেন ছিল তোমার, এইটাই তো হয়েই গেল, আবার অপারেশন আর কি, ঘুমিয়ে ঘুমিয়ে আর কিছু বুঝতে পারলো না। কাকিমার রুমটা কিন্তু ভালো পেয়েছে, এবার সব ঘুমানো, এখান থেকে হাইওয়েটা দেখা যাচ্ছে, রুমটা ভালো হয়েছে। কাকু বসে বসে বাইরে দেখবে, কল্পনা করবে আর গান করবে, কাকিমাকে দেখে বুঝলে কাকিমা, ফ্লাইওভারটা দেখে এখানে ভালো লাগছে হেভি। তার জন্মদিন হবে না, তুমি না ফিরে এলে, তুমি এসে খাওয়াবে ওকে তবে হবে জন্মদিন, নাহলে হবে না বলছে। এটা আদর খাও, আমি একটা ভিডিও করি বার্থডে বয়ের আদর। তো কালকে হচ্ছে সাহার বার্থডে, তো আমাদের বার্থডে এর কোনো প্ল্যান নেই সাহার। এই যে কাকিমা সোনা ভালো আছে, তুই এসে তো তাহলে খাবো, তুই ভালো করে রান্না করে খাবো, একদম জামাটা কালকে পুর দিয়ে ঠাকুরের কাছে কোনো করতে হবে। সাহার লজ্জা পাচ্ছে, সাহাকে বলছে, সাহার মুখ দেখে বোঝা যাচ্ছে এসো, তারপরে আচ্ছা করে খাসির মাংস, খাসির মাংস খাবো, তুই খাবো, মায়া খাই তো আমি করে দেবো, আমি করে দেবো, আর একটু মন খারাপ করতে করবে না, একবার একবারে হাসি হাসি মুখে থাকো দেখি, আমাদের কাকিমা দেখো ঠিক হয়ে যাবে, এই সময় কালকে এই সময় দেখবে অপারেশন হয়ে গেছে, তুমি হাসবে দেখো, আমাদের কালকে দেখবে এই সময় গল্প করবে।
কাকু বাবা কাকুর পেয়ারের জিনিসটা আজকে একটু অপারেশন হতে ভয় পাবে না ঠিক হয়ে যায়, কিচ্ছু হবে না, শুধু না পিঠে একটুখানি স্পাইনাল কর্ডের অপারেশন হবে, তো একদম চিন্তা করার কিচ্ছু নেই, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই যে চলছে দিদি বাবু আর কাকিমা আমরা আসছি, হ্যাঁ তো এই এখান থেকে বাড়ি যাচ্ছি, সাহা গেল গাড়িটা আনতে, আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। তো যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে যে কাকিমার অপারেশনটা কিন্তু বেশ বড় অপারেশন, সেটা কাকিমার সামনে বলা হচ্ছে না, যাতে কেন কাকিমা এমনি একটু নার্ভাস, কাকিমা ইঞ্জেকশন হিসেবে খুব ভয় পায়, তাই খুব নার্ভাস কাকিমা, তো তাই কাকিমার সামনে আমরা বলছি না। কিন্তু অপারেশনটা বেশ অপারেশন, স্পাইনাল কর্ডের অপারেশন বুঝতেই পারছো, এটাতে রিস্কও আছে আর অপারেশনটা বেশ বড়। আর অপারেশনটা প্রায় 5-6 ঘন্টার অপারেশন হবে, মানে সকাল 9টা থেকে শুরু করে প্রায় 2-3টা অবধি, তাই রিস্কের থেকেও বড়ো কথা বড়ো অপারেশন, এটা না যে ছোটো অপারেশন, স্পাইনাল কর্ডের অপারেশন অনেকক্ষণ ধরেই হবে, 6 ঘন্টার মতো লাগবে ডাক্তারে বলেছে, তো কাকিমাকে সেটা বলা হচ্ছে না। তো যাই হোক, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আবার আগের মতন মানে আগের থেকেও ভালো হবে, আরও ফিট হবে, যার জন্য করা সেইটা যেন সাকসেসফুল হয় এটাই প্রে করি ঠাকুরের কাছে। তো তোমরাও আশা করি, তোমরা সেটাই চাইবে, তোমরা সেটা প্রে করবে যেন আগে থেকে আরও ভালো হয়ে ফিরে আসে আমাদের কাছে। নেই তো তোর সব তো ওয়ার্কশিট দিয়ে দিয়েছে, বই তো সব দিয়ে দিয়েছে, ইভিএস বইটা, ইভিএস বই নেই, তুই কি করে পড়বি, চল আদি গাছ আছে তাহলে থাকবে নিশ্চয়ই, হ্যাঁ দেখ দেখ। হ্যাঁ চো আর আদু দুজনে, হ্যাঁ না একটু খাও, বইটা সরাও আগে, লেখো যা একটুখানি খেয়ে নাও আগে, বাবা লেট হয়ে গেছে, হ্যান্ড ওয়াশ করেছো, দুজনে খেয়ে নাও, নিয়ে এসে পড়বে। তো ওখান থেকে ফিরে টিরে এসে আবার বসছিলাম অফিসে, অফিসের কাজ করে এইমাত্র উঠলাম, এখন বাচ্চে ঘড়িতে 1:30 বেজে গেছে, 8:40 বাজছে, এবার বসাবো রান্না। তো রান্না কি করবো জানি না, সাঁচি এখানেই আছে, তো সাঁচি তো যাই হোক পড়াশোনা করছে, কারণ সোমবার ওদের ইভি একটা সোশ্যাল সায়েন্সের পরীক্ষা আছে, সেটার জন্য পড়ছে আদি আরও একসাথে। তো রাতে খাবারটা ভেবেছিলাম এখানেই খাইয়ে দেবো, তো পিকিটা তো এখনো হসপিটালে, পিকি দিদি দুজনেই, আর কাকু আবার খেয়ে আবার হসপিটাল যাবে, কাকু রাতে থাকবে কাকিমার কাছে আজকে। তো যাই হোক, তো সাজিকে ভেবেছিলাম এখানেই খাইয়ে দেবো, কিন্তু বৌদি বলছে, বলেছে আগে থেকে যে ওকে ওখানে খাওয়াবে বলে, তাই আর রাতে তাহলে সাঁচি তো জানি না এখানে খাবে না বৌদি কাছে খাবে, তাই সেরকম কিছু ব্যবস্থা আমি এখন করছি না, তো আপাতত আমাদের খাবার রান্না বানাই। তো ভাবছি কি আর করবো, চটজলদি কি হয়, তো আজকে একটু প্লেন ডিমের কারি, দেখো ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, প্লেন ডিমের কারি আর রুটি করব, আর আদি খাবে ভাত। তো চলো চটপট রান্নাটা করে নিই, কেন আদিদের আবার খাওয়াতে হবে, আর সাঁচি খেলে সাঁচি এখানে খেতে বসছে, সাঁচি খাবে রুটি আর ডিম, ডিমের কারি, আদি খাচ্ছে ভাত আর ডিম, আর এই যে টিভি চলছে, আদিও ভালো জিনিস দেয়, মুভি টুভি দেয়, কিছু দেয় বাচ্চাদের, চলো বসো সাঁচি খাই দিই, আমি খাই দিচ্ছি, চলো বসো ওইদিকে। Bye, Sachi.